হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে আলোচনা করব 21 ফেব্রুয়ারি থেকে অ্যাকচুয়ালি কি তোমাদের স্কুল খুলছে এবং তোমাদের স্কুল অ্যাকচুয়ালি কি নিয়মে খুলতে চলেছে, তোমাদের ক্লাসে তুমি যে ক্লাসে পড়ছো সেই ক্লাসে অ্যাকচুয়ালি কত ঘন্টা ক্লাস হবে এ বা কী ভাব প্রসিডিওরে তোমাদের ক্লাস হবে সেই নিয়ে কিন্তু অফিসিয়ালি এক বিজ্ঞপ্তি চলে এসেছে ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে। সেই নিয়ে আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ও তোমাদের কী রুলস রেগুলেশন আছে স্কুল খোলার। সেই কারণে তোমরা যদি স্কুলের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। আর এখনো পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। দেখো, তোমরা অনেকেই অপেক্ষা করে রয়েছো অ্যাকচুয়ালি তোমাদের স্কুল কবে খুলবে এবং তোমরা রীতিমতো জেনেও গেছো যে 12 ফেব্রুয়ারি থেকে যেটা শিক্ষামন্ত্রী বলে দিয়েছিল সেই মতোই কিন্তু একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি এই মুহূর্তে মানে কিছুক্ষণ আগে জাস্ট পাবলিশ হয়েছে, সেটা তোমাদের সঙ্গে পুরোপুরি আলোচনা করব। দেখো কোথার থেকে বিজ্ঞপ্তিটা এসছে, ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটি ঘোষণা করা হয়েছে এবং বিজ্ঞপ্তিটা কি বলা আছে। তো এখানে তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফ স্কুল এডুকেশনের পক্ষ থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটি তোমাদের দেয়া হয়েছে। তো এখানে বিজ্ঞপ্তির কি যদি আমরা এখানে সাবজেক্ট দেখি তাহলে এখানে দেওয়া রয়েছে রিওপেনিং অফ স্কুল আন্ডার স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট। তো স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে কীভাবে অ্যাকচুয়ালি পুনরায় স্কুলকে ওপেন করা হবে সেই হিসাবে কিন্তু বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে। দিস ইজ টু দ্য ইনফর্ম ইউ দ্যাট ইউ কমপ্লিটেড অথরিটি ইন দ্য গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল হ্যাজ ডিক্লেয়ার টু রিওপেন স্কুল উইথ স্টুডেন্ট অফ ক্লাস 9, 10, 11, 12। মানে এখানে বলা হয়েছে সেই একই কথা যেটা শিক্ষামন্ত্রী বলেছে যে 12 ফেব্রুয়ারি থেকে তোমাদের যারা নবম শ্রেণীতে পড়ছো, যারা দশম শ্রেণীতে পড়ছো, যারা একাদশ শ্রেণীতে পড়ছো এবং যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো, তোমাদের প্রত্যেকের স্কুল খুলে যাচ্ছে। এবং এখানে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের আন্ডারে যে স্কুলগুলো আছে সেখানে বলা হয়েছে কোভিডের বিধি মেনে অ্যাকচুয়ালি যাতে স্কুলগুলোকে খোলা হয়। আর এই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যে মেন বিষয়গুলো উল্লেখ করা হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করি, যে তোমাদের স্কুল তোমরা প্রত্যেক দিন যেতে পারবে কি না বা কারা যেতে পারবে তোমরা রীতিমতো জেনে গেছো। স্কুলগুলো মানে সেকেন্ডারি এবং হাই সেকেন্ডারি স্কুলগুলোকে অনুমতি দেওয়া হয়েছে যে যেভাবে স্কুল অ্যাকচুয়ালি করানো হবে। তো কী রকমভাবে স্কুল করানো হবে, প্রথম বলা হয়েছে প্রথম যেটা তোমরা জানো যে নবম থেকে দ্বাদশ শ্রেণীর স্টুডেন্টরা 12 ফেব্রুয়ারি থেকে স্কুলে যেতে পারবে। দ্বিতীয় বলা হয়েছে যে তোমরা যারা নবম থেকে দশম শ্রেণীর স্টুডেন্টরা অ্যাকচুয়ালি বিদ্যালয়ে যাবে কখন তোমাদের বিদ্যালয় ওপেন করা হবে, স্কুল আওয়ারে মানে যে সময় তোমরা আগে স্কুলে যেতে সেই সময় তোমাদের স্কুল হবে এবং তোমরা সপ্তাহে প্রত্যেক দিন অর্থাৎ ছদিনই তোমরা স্কুল যেতে পারবে। তিন নম্বর পয়েন্টে বলা হয়েছে যে তোমরা অ্যাকচুয়ালি যে স্কুল রয়েছে স্কুলে কিন্তু একটা ক্লাসের বিভিন্ন সেকশন থাকে, এই কোভিডের প্রোটোকল মেনে এবং স্কুলে যে স্টাফ সংখ্যা রয়েছে বা শিক্ষক সংখ্যা আছে সেগুলোকে মাথায় রেখে অ্যাকচুয়ালি প্রত্যেকটা ক্লাসকে বিভিন্ন সেকশানে বা গ্রুপে ভাগ করে কিন্তু ক্লাস করানো হবে। তার মানে বুঝতেই পারছো তোমাদের যদি দুখানা সেকশান হয়ে থাকে সেটাকে আবার আর কী হচ্ছে গ্রুপ করা হবে যদি তোমাদের ছাত্র সংখ্যা বেশি হয়, এবং সেটা অবশ্যই স্কুলের ওপর ডিপেন্ড করছে স্কুল একটি ক্লাসকে কতভাবে ডিভাইড করবে। চার নম্বর তোমাদের যে থিওরিটিক্যাল ক্লাস রয়েছে, তোমাদের যে থিওরিটিক্যাল ক্লাস রয়েছে বা তোমরা যেরকমভাবে পঠন পাঠন করো সেরকম তো করবেই, এবং একাদশ এবং দ্বাদশ শ্রেণীর স্টুডেন্টরা কিন্তু থিওরিটিক ক্লাসের সাথে সাথে প্র্যাকটিক্যাল ক্লাসও করতে পারবে 12 ফেব্রুয়ারি থেকে। আর এরপরে যে পাঁচ নম্বর বিষয়টি সেটা হচ্ছে স্টুডেন্টদের জন্য এবং স্টুডেন্টদের স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে স্কুল কর্তৃপক্ষকে স্কুলকে স্যানিটাইজ করতে হবে এবং স্টুডেন্টদের প্রত্যেকের যাতে মাস্ক থাকে, ডিস্টেন্স বজায় রেখে যাতে স্টুডেন্টরা মানে ক্লাসে বসে সেই সমস্ত বিষয়ে বলা হয়েছে। এবং স্টুডেন্টদের ক্ষেত্রেও কিছু বাধ্যতামূলকতা তো রয়েছে যেটা আমি প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করে দিয়েছি, সেই কারণে আর আলোচনা করব না যে তোমাদের স্কুলে গেলে কী কী মানতেই হবে। তোমরা যারা ওই ভিডিওটি দেখোনি তারা আই বাটনে ক্লিক করে ওই ভিডিওটি দেখে নিতে পারো যে তোমাদের স্কুলে গেলে অ্যাকচুয়ালি কী কী মানতেই হবে। আর আশা করছি তোমাদের অফিসিয়াল বিজ্ঞপ্তির সমস্ত কিছু জেনে তোমরা খুবই আনন্দিত, এবং তোমরা কারা অ্যাকচুয়ালি স্কুল যেতে চাইছো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে মেনশান করো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।